শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি, গোটা জিরে আর ধনে। আদা নিয়ে নিচ্ছি, রসুন নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো, খাসির মাংস নিয়ে নিয়েছি হাফ কেজি, এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু, কড়াইটা গরম হতে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে আমার, তেল দিয়ে দিলাম। এখানে আমি জিরা আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এক চামচ চিনি দিয়ে দিয়েছি, চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে। মিক্সি নিয়ে নিয়েছি আমি, এর মধ্যে একটুকু পেঁয়াজ দিয়ে দিয়েছি, ষোলো সতেরোটা রসুন দিয়ে দিয়েছি, আদারটুকু, এখানে 1 ইঞ্চি আদা নিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম তেলে, এখানে 4টা পেঁয়াজ নিয়েছি বড় বড়। খাসির মাংস সর্ষের তেলেই ভালো লাগে। হলুদ লবণ মাখাই নিচে আলুতে, পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হবে, বেশি না অল্প। আলাদা কড়াই নিয়ে নিয়েছি আমি, এখানে যেই গোটা গোটা জিরেগুলো দেখাচ্ছিলাম এটা একটু গরম করে নেব। ধনে আছে, গোটা জিরা আছে এখানে, হালকা ভেজে নিব ফেনটা সবটি। গ্যাসটা আমার হয়ে গেছে প্রায়, এখন আমি মশলাটা দিয়ে দেবো মিক্সিতে, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা আর লঙ্কা। মিক্সির মধ্যে একটু ছিল তাই একটু জল দিয়ে নিয়ে নিলাম আমি। মশলাটা একটু কষাবো আমি, একটু
এটা আমার হয়ে গেছে। এখন আমি এটা শিল নড়াতে নামিয়ে বেটে নেব ভাজা মশলাটা। অল্প একটু তেল দিয়ে দিলাম আমি, 2 চামচের মতো প্রায়। তেলটা গরম হতে হতে আমি আলুগুলো এখানে ভেজে নেব। দুই চামচ হলুদ দিয়েছি, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিলাম। লাল লাল করে একটু ভেজে নেব আলুগুলো। মাংসগুলো দিয়ে দিলাম আমি, একটা গোটা রসুন দিয়ে দিলাম, মাংসটা আমার কষে গেছে, আলুগুলো উঠিয়ে নেবো। এখন আলুটাও ফ্রাই হয়ে গেছে আমার, মশলাটা ভেজে বেটে নেবো আমি। টমেটোটা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, একটু নীল চেড়ে নেব। কিছুক্ষণ ঢেকে রাখবো, হয়ে গেছে আমার 5 মিনিট। আর একটু নেড়ে চেড়ে নেব, ভাজা মশলাটা দিয়ে দিলাম, যেগুলো আমি ভেজে শিল নড়াতে বেটেছি ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম।
একটু নেড়ে নেবো, গরম জল দিয়ে দিলাম আমি। এর মধ্যে আমি 1.5 গ্লাস গরম জল দিয়েছি, একটু নাড়বো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হয়ে গেছে আমার। এখন গরম মশলা দিয়ে কিছুক্ষণ রেখে আমি নামিয়ে দেবো, একটু একটু ঝোল রাখবো আমি। এটা আমার রবিবারের রেসিপি, রবিবারে একটু মাংস না হলে ভালো লাগে না। আর আমার মাংস রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না, যেন সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে টাটা, বাই বাই, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো।